Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare. আমরা এখন সকলে যাচ্ছি পাহাড়ের উপরে বোমাসুরের গুহা। বোমাসুর ভগবান কেলাসাতিদেরকে হরণ করে নিয়ে এসে এই গুহার মধ্যে লুকিয়ে রেখেছিলেন। অত্যন্ত দুর্গম এই গুহা, আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের উপরে একেবারে। এই যে দেখছেন নিচে গ্রাম রয়েছে, সেখানে ভগবানের খুব বালকরা খেলতেন। এখান থেকে বোমাসুর তার এক একটা বাল্য বন্ধুদেরকে এই জায়গায় নিয়ে আসতেন। অনেক দুর্গম, দেখুন অনেক দূরে ওই যে মন্দির দেখা যাচ্ছে ওখানে হচ্ছে গুহা। হরি হরি বল। দেখুন কত দুর্গম পথ, অনেক কাটা রয়েছে এখানে। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি বোমাসুরের গুহার দিকে। আমরা সে গুহার এখন কাছাকাছি চলে এসেছি। আর একটু উপরে উঠলে সে বোমাসুর গুহা, যেখানে খুব বালকদেরকে বোমাসুর অপহরণ করে। ভগবান যখন খেলছিলেন ভগবানের অজান্তে এই বোমাসুর এখানে গুহায় খুব বালকদেরকে নিয়ে এনে রেখেছিলেন। দেখছেন আস্তে আস্তে তার গোপ বন্ধুরা হারিয়ে যাচ্ছে, কোথায় কমে যাচ্ছে। পরে যখন ভগবান বুঝতে পারলেন কেউ একজন এখান থেকে আমার বন্ধুদেরকে নিয়ে যাচ্ছে, তখন ভগবান সন্ধান করলেন কে এই কাজ করছে। পরে ভগবান বুঝতে পেরেছে বোমাসুর এসেছে এখানে, সে গোপ বালকদেরকে হরণ করা হচ্ছে। সে গোপ বালকদের যিনি হরণ করেছিলেন সে বোমাসুর গুহা আমরা এখন সকল আপনাদেরকে দেখাবো। আমাদের অনেক তীর্থযাত্রীদের অনেক ভিড় এখানে। এই যে মাঠ দেখতে পাচ্ছেন, সে মাঠে ভগবান খেলছিলেন। অনেক দুর্গম সিঁড়ি বেয়ে নামতে হচ্ছে, অনেক কঠিন পথ। সেই কঠিন পথ দিয়ে আমরা বোমাসুরের গুহায় যাচ্ছি। অনেক কঠিন, যে কোনো মতে একটু পরে গেলে বড় দুর্ঘটনা হবে। হরি হরি বল, আরে বল। আমরা গুহার মধ্যে প্রবেশ করছি, অনেক কঠিন পথ দিয়ে যে গুহা। হরে কৃষ্ণ। এখন আপনারা সেই বোমাসুরের গুহা দর্শন করছেন। অনেক গভীর গুহা, মানুষের জন্য দেখা যাচ্ছে না। হরে হরে বল, জয় বোমাসুরের গুহা। এই গুহাতে কি করেছিলেন বোমাসুর? কৃষ্ণের গোপ বালকদেরকে অপহরণ করে রেখেছিলেন। হরি হরি বল, হরি হরি বল। সেই বোমাসুরের গুহাতে যায়। হরি হরি বল, হরি হরি বল। দর্শন করুন সে বোমাসুরের গুহা। যায় অনেক রিক্স, ভক্তরা এখানে অনেক রিক্স নিয়ে আসছে।